আজও পর্যন্ত তারা চাকরি পায়নি। সরাসরি স্বরূপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। স্বরূপ, ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ, তাদের অভিযোগ একটাই যে এতদিন পেরিয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তারপরেও কেন তারা চাকরি পাচ্ছে না, তোমার মাধ্যমে তাদের সঙ্গেও একটু কথা বলতে চাইবো। স্বরূপ, দেখো শুনে যেটা তোমাকে প্রথমেই বলি যে বাঁকুড়া জেলার যে বিদ্যাভবন রয়েছে সেই বিদ্যাভবনে যে ডিএলএড প্রার্থীরা তারা কিন্তু টেট উত্তীর্ণ 2014 সালে কিন্তু তারা পরীক্ষা দিয়েছিল, তারপরে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি সত্ত্বেও কিন্তু তাদের আজও চাকরি মিলেনি। সেই কারণে তারা কিন্তু একদিকে যেমন বসেছে অনশনে এবং তারা দীর্ঘ অনশনে বসবে, এবং অন্যদিকে তাদের একটাই দাবি, তারা চাকরি না পেলে তারা কিন্তু মৃত্যুমুখী হতেও কিন্তু তারা কার্পণ্য হবেন না। সেই কারণে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা কিন্তু চাকরি দাবি নিয়ে কিন্তু আন্দোলন করলেও আজও তাদের সুরাহা মিলেনি। তাই আজ বাধ্য হয়ে আবার বাঁকুড়ার যে অফিস রয়েছে এবং শিক্ষা দপ্তরের যে অফিস রয়েছে সেখানেই তারা বসেছে। ইতিমধ্যেই যারা আছে তাদের কাছ থেকে জানবো, তারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার নিয়োগ পদ্ধতি চালু হলো, কয়েক হাজার চাকরি পেলো, কেন তারা চাকরি পায় নাই সেটাই জানবো। আমরা 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত প্রার্থী, আমাদের একটাই বক্তব্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর এগারোই নভেম্বর নবান্ন থেকে ঘোষণা করেন 2014 টেট পাস প্রায় 20,000 প্রার্থী, তৎকালীন মুখ্য সচিব মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় বাবুকে সামনে রেখে যে প্রত্যেককে নিয়োগ করা হবে, টেট উত্তীর্ণ সকলেই নিয়োগ পাবে, এটা উনি সুনিশ্চিত করেন, উনি নবান্ন থেকে এটা ঘোষণা করেন। তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নিয়োগ প্রক্রিয়া 16,500 প্রক্রিয়া শুরু হয়, কিন্তু যে মেধা তালিকা পর্ষদ প্রকাশ করে সেখানে প্রায় 12,600 জনের মতো মেধা তালিকা নিয়োগ দেওয়া হয়। অবশিষ্ট যারা আমরা টেট পাস প্রার্থীরা আছি সেখানে রাজ্যে এই পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রাপ্তরা আমরা প্রায় 2,500 ডিএলএড এখনো চাকরি পাইনি। যারা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, ঘোষণা থাকা সত্ত্বেও শিক্ষা দপ্তর নিরুত্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো সদর্থক ভূমিকা নেয়নি। আমরা দীর্ঘদিন বিভিন্ন স্তরে চাকরি না পেলে কি করবে আগামী, আমরা আজ থেকে আমরা টেট উত্তীর্ণ সকল জেলার চাকরি প্রার্থীরা ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা রিলে অনশন শুরু করতে বাধ্য হলাম, কারণ আমরা আমাদের মুখ্যমন্ত্রী মানবিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি বা শিক্ষা দপ্তর কোনোভাবে এই নিয়োগের যে প্রার্থীরা অবশিষ্ট টেট উত্তীর্ণ বাকি তাদের নিয়োগ নিয়ে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। তাই আমরা খুবই হতাশার মধ্যে আছি, উদ্বেগের মধ্যে আছি, আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, এই ডিএলএড আমরা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে করেছিলাম, যেটা বলছে আমাদের প্রায় চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে কিন্তু তারা আন্দোলনের রয়েছে, এমন অবস্থায় তারা যদি চাকরি না পায় কিন্তু আরো বৃহত্তর আন্দোলন করবে, এমনই আরো যে টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থী রয়েছে তাদের কাছেও জানবো কেন তাদেরকে এই মৃত্যু মুখে যেতে হবে, বারবার তাদেরকে কেন বলছে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে, কেন অনশনের পথ বেছে নিতে হলো কেন? আমরা এতদিন থেকে বারবার বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছি এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো আমরা আশা করেছিলাম যে আমাদেরকে পুজোর আগেই নিয়োগ দেওয়া হবে, কিন্তু পুজোর পরেও আমরা এখনো পর্যন্ত কোনো দপ্তর থেকে কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা আশায় থেকে থেকে আজ আমরা হতাশার মধ্যে চলে যাচ্ছি যে আমরা শিক্ষিত যুব সমাজ কোথায় যাব, আর আমরা শুধুমাত্র ডিএলএড করেছিলাম প্রাথমিকে চাকরি করব করে, আমাদের প্রাথমিক শিক্ষক হব এই স্বপ্ন নিয়ে আমরা ডিএলএড করেছিলাম, কিন্তু এখনো আমরা আজ চাকরি না পেয়ে আমরা হতাশার মধ্যে থেকে আজকে থেকে আমরা ধর্ণা এবং অনশনের পথ বেছে নিলাম। বারবার তোমরা যেটা যে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন, কি বলবো? বারবার বলবো যে দিদি যখন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ভরসা করি যে দিদি আপনি মমতাময়ী দিদি, মানবিক দিদি, আপনি আপনার কথা রাখুন, আমাদের সমস্ত ডিএলএডদেরকে চাকরি দিন। বাঁকুড়া জেলায় কতজন আছে, রাজ্যে কতজন এখন পার্টি? বাঁকুড়া জেলায় আমরা মোটামুটি 150 জন আর রাজ্যে 2 থেকে 2,500 জন মতো। দেখো শুনিয়া, বাঁকুড়া জেলাতে প্রায় 150 জনের মতো রয়েছে এবং সারা রাজ্যে 2 থেকে 2,500 মতন টেট উত্তীর্ণ যে ডিএলএড প্রার্থী রয়েছে তারা রয়েছে। তাদের কিন্তু দীর্ঘদিনের যে একটা দাবি রয়েছে তাদেরকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করা হোক, নচেত কিন্তু তাদের এই আন্দোলন যেমন চলছে আরও কিন্তু এই আন্দোলনের গতি তারা আরও তীব্র থেকে তীব্রতর করবে। সোনিয়া, একেবারে স্বরূপ বোঝার চেষ্টা করলাম তাদের কাছ থেকে, তাদের এই কথা শুনলাম, যে যে সমস্যার কথা, যে যে দাবির কথা, ধন্যবাদ জানাবো আপাতত তোমাকে। অন্যদিকে নদিয়ার ছবিটাও আপনাদের দেখাচ্ছি, বাঁকুড়ার পাশাপাশি নদিয়ার ছবিও আপনারা দেখছেন, তাদের একটাই দাবি, নিয়োগ চাই।